হোম সেক্রেটারি গোপালিকা, আমাদের আইএসআইপি যে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউটের সুরজিৎ, ডিজি মালভিয়া, বিনীত কুমার সিপি, ওদিকে উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের সংঘমিত্রার সেক্রেটারি নারায়ণ আছে মনে হয়, তাই তো, হেলথ সেক্রেটারি, একদম তার পাশে কে দেখতে পাচ্ছি না, ও সুরঞ্জন দাস, যাদবপুর ইউনিভার্সিটি, আর ওদিকে উলগানাথন, আর এদিকে আমার কলিগ ব্রাত্য, অরূপ, শশী, অনন্যা হচ্ছে চিলড্রেন কমিশনের চেয়ারম্যান, এবং লীনাদি হচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত লেখিকা, এবং আমাদের উইমেন কমিশনের চেয়ারম্যান, স্টেট উইমেন কমিশনের। তাছাড়াও আপনারা দেখতে পান প্রায় ওনার সিরিয়াল স্টার জলসা, আর কোথায় কোথায় করো, জি টিভি থেকে শুরু করে সব চ্যানেলেই সিরিয়াল সবগুলোই ম্যাক্সিমামটাই লীনাদি করেন, এবং এনারা সামাজিক কাজও করছেন রাজনীতির বাইরেও। আমি দেখতে পাচ্ছি সামনে আমার সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাইস চ্যান্সেলাররা, প্রিন্সিপালরা আছেন, কলেজের ভাইস চ্যান্সেলাররা আছেন, অনেক প্রফেসররা আছেন, ইনস্টিটিউশনের হেডরা আছেন, আমার মা ভাই বোনেরা আছেন, আমার ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, প্রেস মিডিয়া আছেন। আমি সকলকে আজকের এই প্রত্যেকটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ দিন জীবনে, প্রত্যেকটা সময়ই গুরুত্বপূর্ণ সময়, মানুষের জীবনে কোনো কিছুই থেমে থাকে না, প্রত্যেকটা ক্ষণই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ক্ষণ। তাই আজও এই শুভ ক্ষণে একটা শুভ দৃষ্টি নিয়ে, শুভ দিশা নিয়ে আমরা উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি, একটা আবেগের উপর ভরসা করে আরও যদি আগামী দিন আমাদের বিবেককে ভালো করে জাগ্রত করতে পারি তার দিশায়। আমি অভিনন্দন জানাচ্ছি আমার ফুল চিফ সেক্রেটারির নেতৃত্বে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে, ব্রাত্যর নেতৃত্বে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে, এডুকেশনের, আমার সমস্ত ইনস্টিটিউটের গার্জিয়ানদের, যারা অভিভাবক আমাদের, যারা কোথাও ভিসি, কোথাও প্রিন্সিপাল, কোথাও প্রফেসর, কোথাও ইনস্টিটিউটের প্রধান, তাদের সকলকেই, যাদের পরিচালনায় আজকে আমাদের শিক্ষা সমাজ এগিয়ে চলেছে। শুধু এগিয়ে চলেছে না, মাঝে মাঝে আমি ভাবি, জানি না ভাবনাটা সঠিক কি না, এ ভাবনাটা আপনারাও ভেবে দেখতে পারেন, আমরা অলওয়েজ একটা নেগেটিভ কথাবার্তা নিয়ে কী করে সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করা যায় সেদিকে দৃষ্টি দিই, অথচ আমাদের সৃষ্টির মাঝারে কত সৃষ্টি যে আপনারা করেন, রোজ কাজ করতে করতে কত কথা, কত ভাষা, কত লেখা, কত বর্ণ, কত নৈপুণ্য কাজের মধ্যে দিয়ে যে গড়ে তৈরি করছেন আপনারা, গড়ে তুলছেন, সেটা যে পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ, সেটা নিয়ে কিন্তু আমাদের মিডিয়ারা কখনো মাথা ঘামায় না। নেগেটিভ ব্যাপারটা নিয়ে কোথাও একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে, রাইট টু মেক ব্লান্ডার্স, এ কথা তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ভুল করবার অধিকার, এটাও একটা অধিকার, কাজ যে করে ভুল করে, সে যে কাজ করে না সে ভুল করে না, তবে জেনে শুনে ভুল করা নয়, কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় সেটা অবশ্যই রেকটিফাই করে নেওয়া যায়। তার জন্য কত রকম হম্বি তম্বি, ওরে বাবা, আমার অনেক সময় মনে হয় আমরা যখন ছোট ছিলাম আমরা কত ছোট ছোট কবিতা পড়তাম, সেগুলো নিয়ে কখনো কিন্তু কোশ্চেন ওঠেনি, যে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, এই নিয়ে কেউ কিন্তু কোশ্চেন করেনি, অথবা কাঠবিড়ালি তুমি আমার বন্ধু হবে, কোশ্চেন করেনি, অথবা এক্কা দোক্কা তোক তেক্কা, কত রকমের। এখন একটা আমি দেখি, এদের আমি বলি এরা যে কি গ্রুপ আমি জানি না, মেবি তারা একটা সমাজের বড় সেকশন,
তাদের আমি রেসপেক্ট করি, কিন্তু ভাবতে বলবো, আপনি যখন একটা বাচ্চার জন্য কিছু তৈরি করবেন, আপনাকে প্রথমে বাচ্চা সাজতে হবে, আপনার মনটাকে বাচ্চার মতো হতে হবে, তবেই কিন্তু আপনাকে বাচ্চাকে বাচ্চার মতো শিক্ষা দিতে পারবেন। যখন আপনি একটা ছাত্রছাত্রী হবেন, ছাত্রছাত্রীকে পড়াবেন, ছাত্রছাত্রীরা কি চাইছে তাদের মনের কথা সেটা কিন্তু বুঝতে হবে। আবার যখন আমি কোনো বৃদ্ধাশ্রমে কাজ করব, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো কি চাইছেন একটু আন্তরিকতা দিয়ে ভালোবেসে সেটা বুঝতে হবে। এক একটা জায়গার এক এক রকম স্বরূপ আছে, কিন্তু কেউ কেউ আছে পুরোটা না দেখেই হঠাৎ চিৎকার করতে শুরু করলো, একেবারে হরে করে কাম্বার মতো। আমি এ কথা বললে আবার বলবে, দেখেছেন হরে করে কাম্বা, এটা কিছু হয়? হয় হয়, নিশ্চয়ই হয়। কবিতার বইগুলো দেখে নিন আগেকার দিনের, অনেক কিছু চোখে পড়বে, নদী নিয়েও পড়বে, প্রকৃতি নিয়েও পড়বে, সবুজ নিয়েও পড়বে, শিক্ষা নিয়েও পড়বে। এবং তাই আজকে গর্ব করে আমরা বলি, এই শিক্ষার সবটাই বাংলার মাটি থেকে উঠে এসেছে। মনে রাখবেন, কেউ কেউ আমরা ভাবি হার্ভার্ডে গিয়ে পড়তে যাব, কেমব্রিজে গিয়ে পড়তে যাব, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরাই যে হার্ভার্ড চালায়, কেমব্রিজ চালায়, এটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? আমাদের মাস্টারমশাইরা যে ছাত্রছাত্রী তৈরি করেন, মনে রাখবেন তাদের এই তৈরি করার ক্যাপাসিটি কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে গর্ব করার ব্যাপারটা করে। আমি অনেক চিন্তা করেছি, যখন আমরা ছোট্ট ছিলাম, ছোটবেলায় বাবা মারা গেছে, বই কেনার পয়সা ছিল না, টিউশনি করে কলেজে রাজনীতি করতাম, চালাতাম, টুকটাক কোনোভাবে করে এসেছি, এটা নিয়ে আমার গর্ব করার কিছু নেই এবং করিও না কখনো। কিন্তু তখন ভাবতাম, কোথায় একটা বই পাবো, কোথায় একটা খাতা পাবো। আজকে তো জগৎটা অনেক হাতের মুঠোয় চলে এসছে, যে কোনো ইনফরমেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, একটা স্মার্টফোন থাকলেই হয়ে গেল, ইন্টারনেটের মাধ্যমে সবটাই পেয়ে যাচ্ছেন, কত আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে আজকে। আর তারপরে যে সুযোগটা আমাদের সময় ছিল না, হয়তো খুব রেয়ার স্কলারশিপ ছিল, আজকে দেখুন মেয়েদের স্কুলে যত মেয়েরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রী, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত কন্যাশ্রী ওয়ান, কন্যাশ্রী টু, কন্যাশ্রী থ্রি স্কলারশিপ। বাবা মার মাথা থেকে অনেকটা চিন্তা লাঘব হয়েছে। তপশিলি আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ। সংখ্যালঘু, তাদের জন্য ঐক্যশ্রী আছে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল ক্লাস, যাদের জন্য সুযোগ সুবিধা অনেক কম, তাদের জন্য আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি। এবং আগে এটা প্রায় 85% মতো ছিল, আমরা এখন 60% করে দিয়েছি, যাতে আরও স্টুডেন্ট ভালো করে পড়তে পারে। আগে আপনারা লক্ষ্য করে থাকবেন, সিবিএসসি আইসিএসসির সাথে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার অনেক নাম্বারের ডিফারেন্স থাকতো, ফলে বিভিন্ন উচ্চশিক্ষায় তারা ভালো মতো চান্স পেত না। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা 80, 90, 99 সব পায়, ফলে স্ট্যান্ডার্ডটা কিন্তু এক হয়ে গেছে এবং বরঞ্চ আরও আমাদেরটা আরও এগিয়ে আছে। এবং আজকে সারা পৃথিবীতে, ভারতবর্ষে মনে রাখবেন, প্রাথমিক শিক্ষায় বাংলা কিন্তু সর্বশ্রেষ্ঠ শিরোপা পেয়েছে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমাদের দেশের দুটো বিশ্ববিদ্যালয়, যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা ফার্স্ট এবং সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও তৈরি হয়েছে, তারাও খুব ভালো করে করছেন। আগামী দিন আমি চাইব যারা প্রাইভেটেও আছেন, তারা ইঞ্জিনিয়ারিংটা আর ডাক্তারিটার উপর একটু গুরুত্ব দিন, কারণ ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন দেশে অনেক, আমাদের কাজেও, ডাক্তারিটাও আমাদের প্রয়োজন আছে।
অন্যান্য যত আছে সেগুলো তো চলছেই। তাই আমাদের একটা এ ছিল যে অনেকে আছে ছোটবেলায়, ধরুন আমরা চাকরির বছরটা এসেই 40 বছর করেছিলাম গভর্নমেন্টে, কারণ অনেকগুলো বছর পেরিয়ে গেছে কেউ কোনো চাকরি পায়নি, তাই বয়সটা বাড়িয়ে দিয়েছিলাম। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস শিডিউল কাস্ট 43 হয়ে গেছিলো, শিডিউল ট্রাইব 45 হয়ে গেছিলো, এখনও আছে। ক্যাজুয়ালদের 60 বছর পর্যন্ত চাকরিটা করে দেওয়া হয়েছে। সেরকম আমরা ভেবেছিলাম যে অনেক ছেলে মেয়ে আছে হয়তো বাড়ির কোনো কাজের জন্য বা বাড়িতে সমস্যা থাকার জন্য, পড়াশুনোর সুযোগ না থাকার জন্য তারা হয়তো 18-19 বছর বয়সে তার পড়াশুনোটা করতে পারেনি, তার জীবনের স্বপ্নটা হয়তো জীবনের অর্ধলগ্নেই মধ্যলগ্নে পৌঁছে গিয়ে ছেড়ে দিতে হয়েছিল। তারও তো পড়তে ইচ্ছে করে, তারও তো ডাক্তার হতে ইচ্ছে করে, তারও তো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে, তারও তো একটা ভালো ডিগ্রি পেতে ইচ্ছে করে। সেই সমস্ত সকলকে সুযোগ দেওয়ার জন্যই একেবারে 40 বছর পর্যন্ত এই 10 লাখ টাকা পর্যন্ত যে ব্যাংকের লোন স্মার্ট কার্ড খুব কম ইন্টারেস্টে, এবং 15 বছর সময় যার যতটা প্রয়োজন সে নিতে পারবে এবং সে পড়াশোনা চালিয়ে যাবে। আমি আমার ব্যাংকিং সেক্টর থেকে যারা এসেছেন আমি সকলকে বলি থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফুল কোঅপারেশন, কনগ্রেটস টু অল মাই ব্যাংকিং সেক্টরস অলসো ইনক্লুডিং দ্য স্টেট কোঅপারেটিভ সেক্টরস। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কও অনেক লোন দিচ্ছেন, কারণ যখন আমি দেখছিলাম যে লোনটা হচ্ছে না তখন আমি বললাম দেখা যাক আমাদের নিজেদেরটা ভেঙে আগে করি, এবং এটা করতে গিয়ে প্রায় 30,000-এর মতো হয়ে গেছে, আরও 14,000 হয়ে যাবে। আজকেই 8,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলাতেই দেওয়া হচ্ছে। এখানে যেমন 8,000 দেওয়া হচ্ছে বিভিন্ন জেলাতেও দেওয়া হচ্ছে, প্রায় 30,000 হয়ে গেছে, 14,000 দেওয়া হচ্ছে, আরও হাতে আছে। আগামী দিন আস্তে 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 তারা প্রসেস করে পেয়ে যাবে, প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমি এখনও মনে করি আমাদের গভর্নমেন্ট 10 বছরের মধ্যে, ধরুন স্বাধীনতার 66 বছর ধরে এখানে ইউনিভার্সিটি ছিল 12টা, আর আমাদের মাত্র 10 বছরে আমরা করেছি 30টা। আমরা 14টা নতুন মেডিকেল কলেজ করেছি, 51টা নতুন কলেজ, 272টি ITI, 176টি পলিটেকনিক, 7,000 নতুন স্কুল, 2,800 স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত হয়েছে, 2 লক্ষের বেশি এক্সট্রা ক্লাস তৈরি হয়েছে, এর পাশাপাশি 381টি সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, এছাড়াও 4,000-এর বেশি ইংরেজি হিন্দি উর্দু নেপালি উড়িয়া তেলেগুর মতো অন্য মিডিয়ামের স্কুলও চলছে। ড্রপ আউট কমেছে, এনরোলমেন্ট বেড়েছে, 80 লক্ষ ছাত্রী এখন আমাদের কন্যাশ্রী, এরা আমাদের ভাগ্যশ্রী, এরা আমাদের গর্ব। 1,03,00,000 ছাত্রছাত্রী অলরেডি সবুজ সাথী পেয়েছেন, বিনা পয়সায় সাইকেল, প্রতি বছরই ক্লাস 9-কে দেওয়া হচ্ছে এটা। তরুণের স্বপ্ন উচ্চ যারা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে,